নমস্কার বন্ধুরা, আমি ডক্টর প্রসেনজিৎ। আমার চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। প্রত্যেক দিনের মতন আমি দৈনন্দিন জীবনে পুরনো বা নতুন বিভিন্ন রকম রোগের হোমিওপ্যাথিক চিকিৎসার সহজ সমাধান নিয়ে আপনাদের সামনে উপস্থিত হই, কিছু তথ্য আপনাদের শেয়ার করি, কিছু জানা কিছু অজানা আমার এই প্ল্যাটফর্ম থেকে। আমার এই চ্যানেলে যারা অলরেডি সাবস্ক্রাইব করে রয়েছেন তাদের অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার চ্যানেলটা প্রত্যেকদিন ভিডিও দেখছেন অথচ সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে অনুরোধ রইল তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আর অবশ্যই ছড়িয়ে দেবেন আপনার চেনা পরিচিত লোকেদের মধ্যে। আজকে আমার বিষয়বস্তু হচ্ছে হ্যামিনজিওমা। চলুন শুরু করা যাক, বিষয়বস্তুর গভীরে গিয়ে দেখা যাক। হ্যামিনজিওমা শরীরের উপর একটা উদ্ভেদ, কিন্তু উদ্ভেদের বর্ণটা হচ্ছে লাল অথবা পিঙ্ক কালারের, মানে যেটা দেখলে একটুখানি ভয় লাগার মতনই। বেশ অনেকটা জায়গা জুড়ে একটা উঁচু চামড়া থেকে ওঠা মতন একটা অংশ যার রং লালচে টাইপের বা পিঙ্ক টাইপের, কখনো কখনো নীলচেও নীলাভও হতে পারে। দেখলে মনে হয় যেন রক্ত জমাট পরিস্থিতি, তো স্বাভাবিক, সেটা ভয় পাওয়ার মতনই। এবং আরো বেশি ভয়ঙ্কর সেটা হয় চোখের সামনে, হয় না হলে মাথার তালুতে, না হলে বুকে, না হলে হাতে, এমন একটা জায়গায় মনে যেন রক্ত পুরো জমাট বেঁধে রয়েছে। এরকম সিচুয়েশন যদি হয়, বেসিক্যালি এটা একটা বেনাইন টিউমার, মানে কোনো ক্ষতিকারক নয়। হ্যামিনজিওমা কেন বলা হয়, তার কারণ যেহেতু ওই ধরনের উদ্ভেদের মধ্যে ব্লাড ভেসেল স্ট্র্যাঙ্গুলেটেড বা পেঁচিয়ে যায়, গিয়ে টিউমার ফর্মেশন হয়। ন্যাচারালি কিছু অ্যামাউন্ট অফ ব্লাড ওর মধ্যে স্টাক কন্ডিশনে থাকে, সেক্ষেত্রে কিন্তু এই সিচুয়েশনটা, যেহেতু চামড়া পাতলা থাকে বাচ্চাদের ক্ষেত্রে বাইরে বেরিয়ে আসে, বা একদম টপমোস্ট লেয়ার অফ স্কিনে হয় বলে বাইরে থেকে পরিষ্কার বোঝা যায়, কারণ ওটা ফুলে ওঠে, সেক্ষেত্রে চামড়ার ভিতরে যে লেয়ারটা যেটা স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে গেছে সেখানে অ্যামাউন্ট অফ ব্লাডের যে রেডনেসটা সেটা রিফ্লেক্ট হয়ে যায় স্ক্রিনের বাইরে, তো সেক্ষেত্রে আমরা একটা লাল রঙের বা হালকা পিঙ্ক কালারের বা নীলাভ রং মিশ্রিত একটা উদ্ভেদ দেখতে পারি। এটা তো গেল হোয়াট ইজ হ্যামিনজিওমা। এবার জেনে নিই আমরা হোয়াট ইজ কজিটিভ মেকানিজম। হ্যামিনজিওমা ইজ এ সার্জিক্যাল ইস্যু, বাট স্টিল হোমিওপ্যাথি ক্যান ডু মিরাকল রেজাল্ট ইন হ্যামিনজিওমা, মানে হ্যামিনজিওমা কিন্তু হোমিওপ্যাথিতে খুব ভালো ঠিক হয়ে যায়। মানে ধরুন মোটামুটি 20% কেসেস, যে কেসগুলো অটোমেটিক্যালি রিপেয়ার্ড হয় না সেগুলো অপারেট করতে হয়, তাদের মধ্যে কিছু কিছু মানুষ যারা হোমিওপ্যাথি নিয়েছেন এবং খুব ভালো রেজাল্ট পেয়েছেন, তার ভিত্তিতেই এই তথ্যগুলো আপনাদেরকে দেওয়া। হ্যামিনজিওমা হচ্ছে ব্লাড ভেসেলস যদি স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে গিয়ে টিউমার ফর্মেশন হয় তখন এই হ্যামিনজিওমার সৃষ্টি হয়। বেসিক্যালি মেন কজ হচ্ছে আননোন, অ্যাকচুয়াল কজ কিন্তু কিছু জানা যায় না যে কেন হঠাৎ এরকম হয়, বাট সাম ফ্যাক্টরস আস দেয়ার, বাচ্চার ক্ষেত্রে হ্যামিনজিওমা হয়েছে বা যে বাচ্চা হ্যামিনজিওমা হয়ে জন্ম নিয়েছে সেই বাচ্চার মায়ের আর্লি এজ, মানে যখন সে বাচ্চার মা যখন ছোট ছিল তখন তারও কিন্তু হ্যামিনজিওমা ছিল। এবার ধরুন যদি কন্যা সন্তান হয় তাহলে কিন্তু মোস্ট অফ দ্য চান্সেস কিন্তু দেখতে পাওয়া যায় হ্যামিনজিওমা। আর একটা আছে প্ল্যাসেন্টা থিওরি। প্ল্যাসেন্টা থিওরি বলছে যদি প্ল্যাসেন্টা যদি কোনো বডির কোনো একটা পার্টের সঙ্গে স্টিক অন হয়ে যায়, আম্বিলিক্যাল কর্ড যেটাকে বলে, তার যে সেলগুলোকে সেগুলো প্ল্যাসেন্টা বলে, সেই প্ল্যাসেন্টা সেল যদি বডির কোনো অংশের সঙ্গে টাচড হয়ে যায় বা ওয়েল্ডেড আপ হয়ে যায়, জুড়ে যায়, স্টিক কন্ডিশন হয়ে যায়, সেক্ষেত্রে কিন্তু বেবির বডিতে এই ধরনের একটা ওভারগ্রোথ দেখতে পাওয়া যায়, সেটাকেও আমরা হ্যামিনজিওমা বলি। তো এটা তো ক্লিয়ার হয়ে গেল, হ্যামিনজিওমা ইজ এ বেনাইন টিউমার। হাউ মেনি টাইপস অফ হ্যামিনজিওমা ইজ দিয়ার? দেয়ার ইজ টু টাইপ অফ হ্যামিনজিওমা। প্রথম হচ্ছে এক্সটার্নাল বা বাহ্যিক, যেটা বাইরে থেকে দৃশ্যমান, এরম ধরনের হ্যামিনজিওমা। এক্ষেত্রে কি হচ্ছে, হ্যামিনজিওমা রেড বা পিঙ্ক কালারের টিউমারাস গ্রোথ হয়, এবং এই টিউমারাস গ্রোথের পজিশনটা হচ্ছে বিসাইড দ্য আই, অন দ্য স্ক্যাল্প, লেগে হতে পারে, হ্যান্ডে হতে পারে, লেগের ব্যাকে হতে পারে, ফোল্ডিং নি ফোল্ডিংয়ে হতে পারে, এলবো ফোল্ডিংয়ে হতে পারে, হ্যান্ডে বা বেলিতে, এ সমস্ত জায়গায় কিন্তু দিজ আর অল দ্য প্রোন প্লেসেস যেখানে যেখানে হ্যামিনজিওমা দেখতে পাওয়া যায়। এটা তো গেল এক্সটার্নাল। ইন্টারনাল বা ইনভিজিবল হ্যামিনজিওমা যেগুলো, সেগুলো বেসিক্যালি হয় ধরুন লিভারে হতে পারে, কিডনিতে হতে পারে, ব্রেনে হতে পারে, লাংসে হতে পারে, কোলনে হতে পারে, এসব জায়গায় হতে পারে, এগুলো প্রোন। এই ইন্টারনাল হ্যামিনজিওমা হয় সে সমস্ত মহিলাদের ক্ষেত্রে, দ্য লেডিজ অর দ্য ফিমেলস হু হ্যাভ অলরেডি ট্রিটেড হরমোনালি বা হরমোনাল থেরাপি জিনে নিয়েছেন, তাদের ক্ষেত্রে কিন্তু এই ধরনের একটা ব্লাডি বেনাইন টিউমারাস গ্রোথ দেখতে পাওয়া যায়, ঠিক আছে, যেটাকে আমরা ইনভিজিবল বা ইন্টারনাল হ্যামিনজিওমা বলে থাকি।
এবার সাইন এন্ড সিমটমস, প্রথম কথা যেটা সাইন এন্ড সিমটমস বলতে গেলে পরে হ্যামেনজিওমাতে কিন্তু কোনো পেইন থাকে না, বেসিক্যালি যখন সেটা গ্রোথ থাকে মানে চাইল্ডদের ক্ষেত্রে যে গ্রোথগুলো হয় সেক্ষেত্রে চাইল্ড নেভার ফিল এনি পেইন ফর দ্যাট হ্যামেনজিওমা। তো সেক্ষেত্রে যতক্ষণ গ্রোথ চলছে ততক্ষণ পর্যন্ত শুধু কালার ছাড়া ডিফারেন্ট টাইপ অফ কালার, কালারিশ একটা টিউমারাস গ্রোথ যেখানে রেডিশ বা পিঙ্কিশ বা ব্লুইশ টাইপের হয়, এছাড়া আমরা আর কিছুই কিন্তু দেখতে পারি না, সেটা ছোট হতে পারে বড় হতে পারে। আর কি সিমটমস হতে পারে, হ্যামেনজিওমা ইনসাইড দ্য ডাইজেস্টিভ সিস্টেম, যদি ডাইজেস্টিভ সিস্টেমের মধ্যে থাকে তাহলে কিন্তু তার ডেফিনিট কোর্স একটা ডিসেন্ট্রি কন্টিনিউয়েশন থাকবে, মানে যদি কারো ডিসেন্ট্রি একটা ক্রনিক ডিসেন্ট্রি থাকে তাহলে আমরা কিন্তু ডিটেক্ট করে দেখে নিতে পারি যে এর ডিসেন্ট্রি হওয়ার ক্রনিক কারণ কি। এবং এক্ষেত্রে একটা জিনিস বলে নেওয়া ভালো, যেগুলো ইন্টারনাল হ্যামেনজিওমা সেটা তো বাইরে থেকে দেখা যাচ্ছে না, সেক্ষেত্রে একমাত্র এমআরআই বা বায়োপসি ছাড়া আর কোনো অপশন নেই এটা চুজ করার বা এটা ডিটেক্ট করার হোয়েদার ইট ইজ ইন্টারনাল হ্যামেনজিওমা অর নট। তো আমাকে ওই এমআরআই করেই দেখে নিতে হবে যে হোয়েদার এনি হ্যামেনজিওমা গ্রোথ ইজ দেয়ার ইন ডাইজেস্টিভ ট্র্যাক অর নট। যদি আমরা ক্রনিক ডিসেন্ট্রি কেস দেখি বহুদিন ধরে মেডিকেশন দেওয়ার পরেও যদি রিডিউস না হয়, এবার ধরুন যদি হ্যামেনজিওমা আমার ব্রেনে হয় রিপিটেটিভ ভমিটিংয়ের একটা টেন্ডেন্সি দেখতে পাওয়া যায়, যদি ব্রেনে হ্যামেনজিওমা হয় সেক্ষেত্রে ওই এমআরআই ছাড়া কোনো অপশন নেই। থার্ড যেটা সেটা হচ্ছে যদি লিভারে হ্যামেনজিওমা হয় তাহলে কিন্তু একটা গ্যাস ইনডাইজেশন কনস্ট্যান্ট কিন্তু হয়ে চলবে। দিজ আর অল দ্য সাইন অ্যান্ড সিমটমস অ্যান্ড কজ অ্যান্ড অ্যাবাউট দ্য ডেফিনিশন অফ হ্যামেনজিওমা। নাও ইট ইজ দ্য টাইম টু গিভ ইউ দ্য ইনফরমেশন অ্যাবাউট হোমিওপ্যাথিক মেডিসিন অর হোয়াট ইজ হোমিওপ্যাথিক্যাল ম্যানেজমেন্ট ফর দ্যাট পার্টিকুলার ডিজিজ। সো হোমিওপ্যাথিক্যাল ম্যানেজমেন্ট বলতে গেলে পরে প্রথমে যেটা বলতে হবে সেটা হচ্ছে আর্নিকা সিক্স ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন টু রিডিউস ডাউন দ্য টিউমারাস গ্রোথ হুইচ কজড বাই দ্য স্ট্র্যাঙ্গুলেটেড ব্লাড ভেসেল। এবার স্ট্র্যাঙ্গুলেটেড ব্লাড ভেসেল যদি থাকে সেক্ষেত্রে সেই ব্লাড ভেসেলের যে ক্লটেড ব্লাড যেটা থাকে বা স্টাকড যে ব্লাডটা থাকে বা ট্র্যাপড যে ব্লাড অ্যামাউন্টটা থাকে সেই ব্লাড অ্যামাউন্টটাকে রিডিউস করার জন্য এবং ব্লাড ফ্লোটাকে বাড়ানোর জন্য কিন্তু আর্নিকা সিক্স ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন। এটা দিনে তিনবার নিতে হবে, বাচ্চারা নিলে এক ফোঁটা করে দিনে তিনবার, বড় না নিলে দু ফোঁটা করে দিনে তিনবার। নেক্সট যদি ক্যালকেরিয়া ফ্লোর 3x নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে এই যে ওভার গ্রোথটা যেটা আমরা স্কিনের বাইরে ওভার গ্রোথ দেখছি, আমরা জানি ক্যালকেরিয়া ফ্লোরিকা ইজ এ ফ্যান্টাস্টিক মেডিসিন টু রিডিউস ডাউন দ্য এনি এক্সটার্নাল গ্রোথ, সেটা একটু হার্ডি হতে হবে অবশ্যই, সেক্ষেত্রে হ্যামেনজিওমা হার্ডি হয় তো সেক্ষেত্রে ক্যালকেরিয়া ফ্লোর 3x কিন্তু আমরা নিতে পারি। বাচ্চারা হলে তিনটে করে ট্যাবলেট দিনে তিনবার, খাওয়া দাওয়ার পরে অবশ্যই নেবে, চুষে নিতে হবে এবং হালকা উষ্ণ গরম জল খেলে ভালো হয় খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে। আর বড়রা হলে সেক্ষেত্রে ডোজেসটা হয়ে যাবে 6টা করে ট্যাবলেট দিনে তিনবার খাওয়া দাওয়ার আধ ঘন্টা পরে, অবশ্যই কিন্তু চুষে খেতে হবে সঙ্গে হালকা উষ্ণ গরম জল চুষে খাওয়ার পর। এই এন্ট্র্যাপ ব্লাডটাকে রিডিউস ডাউন করে দেওয়ার জন্য হ্যামামিলিস 30 ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন। তো হ্যামামিলিস 30 কেন, যেহেতু ব্লাড ভেসেল স্ট্র্যাঙ্গুলেটেড হয়ে যাওয়ার পরে একটা ব্লাড ট্র্যাপড হয়ে গেছে বা সে ব্লাডটা হয়তো বেরিয়ে এসে আন্ডার স্কিন লেয়ার বেনিথ স্কিন লেয়ারে কোনো জায়গায় স্টাক হয়ে ক্লটেড হয়ে রয়েছে, সেটাকে ক্লিন আপ করার জন্য হ্যামামিলিস 30 ইজ আ ফ্যান্টাস্টিক মেডিসিন। হ্যামামিলিস 30 পটেন্সিতে নেবো এবং দিনে দুবার করে নেবো, বাচ্চারা হলে এক ফোঁটা করে দিনে দুবার, বড়রা হলে দু ফোঁটা বা তিন ফোঁটা করে দিনে দুবার। থুজা ওয়ান এম কিন্তু আমাদের এক্ষেত্রে নিতে হবে এবং সেটা শুধু সানডে করে নেবো। থুজা কেন নেব, আমরা জানি যে কোনো রকম ওভার গ্রোথের ক্ষেত্রে মাস্টার বা কিং মেডিসিন হচ্ছে থুজা। আরও একটা জিনিস যেটা সেটা হচ্ছে থুজার ক্ষেত্রে আমরা একটা জিনিস খুব ইম্পর্টেন্টলি দেখেছি যেহেতু হরমোনাল থেরাপি করার ফলে অনেক সময় হ্যামেনজিওমা গ্রোথ হচ্ছে, সেক্ষেত্রে থুজা কিন্তু ফ্যান্টাস্টিক মেডিসিন টু কন্ট্রোল দ্য হরমোনাল ডিসব্যালেন্স ইন দ্য বডি। তো এই কারণেই থুজা কিন্তু পটেন্সিতে নেওয়া হচ্ছে হায়ার পটেন্সিতে, আর যেহেতু ব্লাড ভেসেল শরীরের সূক্ষ্মতম জায়গায় ওই জন্য হায়ার পটেন্সিতেই নিতে হবে। তো থুজা 1 mm দিনে একবার করে নেবো, সানডে করে একবার, বাচ্চার হলে এক ফোঁটা, বড় হলে 2-3 ফোঁটা। এই টোটাল যে মেডিসিনগুলো আপনাকে বললাম এই মেডিসিনগুলো কিন্তু আমার এক্সপিরিয়েন্স বেসড মেডিসিন, আমি আমার ক্লিনিকে বিভিন্ন পেশেন্টদের দিয়ে উপকৃত হওয়ার পর আপনাদের সঙ্গে এই তথ্য শেয়ার করছি। এবং ঘটনা যেটা সেটা হচ্ছে একটা পুরো ভেরি ইম্পর্টেন্ট ডিসক্লেমার দিয়ে রাখি, হোমিওপ্যাথি ইজ এ সিস্টেমিক বেসড সাইকোলজিক্যাল সায়েন্স, সিস্টেম বেসড অর সিগনিফিকেন্ট বেসড। তো সেক্ষেত্রে তাৎপর্যপূর্ণ সাইন অ্যান্ড সিমটমস ডিপেন্ড করে যে মেডিসিন সিলেকশনের ব্যাপারে, আমি যে মেডিসিনগুলো বললাম সেই মেডিসিনগুলোর ক্ষেত্রে সবার যে সবসময় হ্যামেনজিওমা রিডিউস ডাউন হবে এমনটা নয়,
যদি না হয় অবশ্যই কমিউনিকেশন করবেন, আমি চেষ্টা করব কমেন্ট বক্সে আপনাদের কোয়েশ্চেনের রিপ্লাই দেওয়ার। মোস্ট অফ দ্য কেসেস এই সমস্ত ওষুধগুলোতেই ক্লিয়ার আপ হয়ে যায়, সে কারণেই আপনাদের এই ইনফরমেশনগুলো শেয়ার করা। তবে হ্যাঁ, দু মাস কন্টিনিউয়াস মেডিকেশনটা কিন্তু নিতে হবে উইদাউট স্টপিং কিপিং এনি গ্যাপ। কন্টিনিউয়াস মেডিকেশনের ফলে কিন্তু আপনি একটা রেজাল্ট দু মাসের পরে অবশ্যই পাবেন। যদি রিডিউস ডাউন হয়ে যায় তো গুড, যদি রিডিউস ডাউনের পথে থাকে, কমপ্লিট ক্লিয়ার না হয়, তাহলে আরও দু মাস মেডিসিনটা কন্টিনিউ করতে হবে। তো এই তো গেল হ্যামিনজিওমা সম্বন্ধে আপনাকে দেওয়া ইনফরমেশন। যদি আমার এই ভিডিওটা তথ্যপূর্ণ মনে হয় অবশ্যই ভিডিওটা লাইক করে দেবেন। আমার চ্যানেলে যারা নতুন তারা সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, যারা পুরনো তাদের অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে জুড়ে থাকার জন্য। বেল আইকনটা প্রেস করলে পরে অল নোটিফিকেশন অন করে দিলে সমস্ত ভিডিও নোটিফিকেশন যাবে। আমি প্রত্যেক দিন নতুন নতুন একটা বিষয় নিয়ে আপনাদের কাছে উপস্থিত হই, আর দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে, অবশ্যই নতুন কোনো একটা ভিডিওতে নতুন কোনো ইনফরমেশন নিয়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বন্দে মাতরম।